بسم الله الرحمن الرحيم তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মুমিনের জীবন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুমিনের জীবন একটি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আপনারা প্রশ্ন করবেন এবং আমাদের সম্মানিত মুফতি সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিবেন আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের সম্মানিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের সম্মানিত পরিচালক হযরত আল্লাহ মুফতি জনাব আব্দুল মুনতাকিম সাহেব আসসালামু আলাইকুম মুফতি সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ মুফতি সাহেব আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আল্লাহ তাআলার ফজল করম জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব কষ্ট করে তশরিফ এনেছেন এবং আমাদের ভিউয়াররা আপনারা উপকৃত হন মুফতি সাহেবের কাছ থেকে ওনার মূল্যবান নসিহত এবং ওনার মূল্যবান যে জবাবগুলো দেন তার মাধ্যমে আপনারা উপকৃত হন আমরা জানি মুফতি সাহেব আমরা বর্তমান যে মুবারক মাসে আমরা আছি রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসে আমাদের সবাই আমরা উদ্গ্রীব থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম হয়েছে এই মাসে কিন্তু এখানে একটা প্রশ্ন সবসময় ঘুরপাক খায় যে কেউ বলেন মিলাদুন নবী আর কেউ বলেন সিরাতুন নবী এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি আসলে জাযাকুমুল্লাহ খায়রান হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব আল্লাহ তাআলা আপনাকে জায় খায়র দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নবিয়্যিন ইমামিল মুরসালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাদাকাল্লাহু মাওলানা আযীম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুমিনের জীবন প্রোগ্রামে আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানার নিয়তে মানার নিয়তে আমলের উদ্দেশ্যে সঠিক এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করে থাকেন আর এর মাধ্যমে আমিও উপকৃত হই আপনারা সবাই উপকৃত হয়ে থাকেন আজকেও আশা করি এর ব্যতিক্রম হবে না সবাই মনোযোগ সহকারে এই প্রোগ্রামের অংশ হবেন আল্লাহ তাআলা সবাইকে যেন তৌফিক দান করেন যাতে আপনি নিজেও উপকৃত হওয়ার সাথে সাথে অন্যান্যরা উপকৃত হতে পারেন হযরত মাওলানা আব্দুল বাসিত সাহেব মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর একটা প্রশ্নের অবতারণা করেছেন সমাজের মধ্যে আসলে আমরা লড়াই ঝগড়া বিবাদ তো চাই না চাইতে পারিও না চাওয়া সম্ভব নয় চাওয়া উচিতও নয় চাওয়া মোটেও ঠিক নয় কারণ উম্মতের মধ্যে ঐক্য উম্মতের মধ্যে ইউনিটির প্রয়োজন আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতিতে অনেক অনেক গুণ যে বেশি সেটা বলাই বাহুল্য আর এই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না উম্মতের অস্তিত্ব রক্ষার মুসলমানদের অস্তিত্ব রক্ষার ইসলামী জাতিসত্তার অস্তিত্ব রক্ষার মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষার যুদ্ধ এবং প্রশ্নের যেখানে আমরা সম্মুখীন সেখানে আমরা ছোটোখাটো অনেকগুলো শাব্দিক দ্বন্দ্বের মধ্যে পতিত হয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলা এর চেয়ে বড় আত্মঘাতীমূলক সিদ্ধান্ত আর কী হতে পারে অথচ দুঃখজনক হলেও সত্য যে আমরা এই ধরনের কিছু পরিস্থিতির মধ্যে নিজেদেরকে আপতিত করে রেখেছি নাউযুবিল্লাহি মিন যালিক তো এই ধরনেরই একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো সিরাতুন নবী এবং মিলাদুন নবী দুটোটা শিরোধার্য মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো উপায় নেই সিরাতুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম যদি না হতো তাহলে তার সিরাত কি আমরা পেতে পারতাম সিরাত হলো জীবন আদর্শ সিরাত হলো লাইফস্টাইল সিরাত হলো আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় যত সব দিক আছে সেগুলো আর মিলাদ হলো শুভ জন্ম শুভ জন্ম তো শুভ জন্মের মাধ্যমেই মিলাদের মাধ্যমেই আমরা সিরাত পেয়েছি সুতরাং আমরা মিলাদকে অস্বীকার করার তো কোনো সুযোগ নেই দ্বিতীয় কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আল্লাহ তাআলা বলেছেন যে আপনি বলে দিন সবাইকে ক্বাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন যে দুনিয়ার মানুষেরা আমি কালিমার দাওয়াত দিচ্ছি কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলছি এক আল্লাহর
উপাসনা, এক আল্লাহর ইবাদত করার কথা বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সত্য নবী এবং রাসূল মানবার কথা আমি বলছি, তোমরা মানতে পারছো না। আমার নবুয়তের সবচেয়ে বড় দলিল হলো আমার জন্ম থেকে আরম্ভ করে দীর্ঘ 40 বছর পর্যন্ত যে সময়কাল, সেটা কি আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময়কালকে অতিক্রম করিনি? কদ লাবিস্তু ফিকুম উমুরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। এত লম্বা একটা সময়কাল আমি তোমাদের মধ্যে অতিবাহিত করেছি, এরপরেও কি তোমাদের বোধোদয় হবে না? অর্থাৎ নবীর জন্য জন্ম থেকে, শুভ জন্ম থেকে আরম্ভ করে, জন্মের আগে থেকে আরম্ভ করে 40 বছর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যে পুরো সময়কাল, এটাকে আল্লাহ তাআলা নবীর সত্য নবী হওয়ার, সত্য রাসূল হওয়ার, আল্লাহর আখেরি পয়গম্বর হওয়ার দাবিদার হওয়ার ক্ষেত্রে, তিনি সত্যবাদী হওয়ার ক্ষেত্রে নবীর জন্য নবুয়তের দলিল হলো এই জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত সময়কালটা। তো আল্লাহ তাআলা এটাকে তার সত্যবাদী নবী হওয়ার দাবির সত্যবাদিতার পক্ষে বলছেন যে এটা হলো এই এই জন্ম থেকে আরম্ভ করে 40 বছর বয়স পর্যন্ত সময়কালটা হলো নবীজির জন্য নবুয়তের দলিল। আর 40 বছরের বয়স থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত 23 বছরের যে জীবন, এটা হলো উম্মতের জন্য আমলের দলিল, উম্মতের জন্য আমলের দলিল। কারণ এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়ত ডিক্লেয়ার করেননি, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সম্পর্কে বলেছেন, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, হযরত আদম আলাইহিস সালাম এখনও পর্যন্ত পানি আর মাটির মধ্যে ছিলেন, ওনাকে সৃষ্টি করা হয়নি, তখন থেকেও আমি নবী। তো আল্লাহ তাআলা তাঁর 40 বছর বয়সে উপনীত হওয়ার পরই নবী হওয়ার, রসুল হওয়ার ডিক্লারেশন দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন আল্লাহ তাআলা সেই সময়ে। তো নবীজি তো আরও আগে থেকেই ছিলেন, কিন্তু নবী হিসাবে ঘোষণা দেওয়া যেহেতু হয়েছে 40 বছর থেকে, এই অর্থে আমরা বলবো 40 বছর বয়সে আসার পর তিনি নবী হয়েছেন, এই সেন্সে আমরা কিছুক্ষণের জন্য এই কথাটা বলতে পারি। অর্থাৎ এর আগের সময়টাকে আল্লাহ তাআলা নবীজির সত্যবাদী নবী হওয়ার, সত্যবাদী রসুল হওয়ার, আল্লাহর আখেরি পয়গম্বর হওয়ার জন্য তার দাবির, নবুয়তের দাবির সপক্ষে সত্যবাদী হওয়ার দলিল, নবুয়তের দলিল নবীর জন্য। আর এর পরের সময়কালটা হলো উম্মতের জন্য আমলের দলিল। কিন্তু এই প্রথম সময়কাল যেটা, সেটা আমার শরীয়তের দলিল না হলে, উম্মতের জন্য শরীয়তের দলিল না হলেও নবীর নবুয়তের দলিল হওয়ার সুবাদে, যেহেতু নবীর সাথে ভালোবাসা, প্রেম, মহাব্বত এবং সবচেয়ে বেশি ভালোবাসা অন্তরে থাকা, সবচেয়ে বেশি শ্রদ্ধাবোধ অন্তরে থাকা, এটা যেহেতু কোরআন হাদিসের হুকুম এবং আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, জানের চেয়েও বেশি প্রিয় নবীজি, আল্লাহ কোরআনে ওই কথাটা বলছেন, আর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সব কিছুর থেকে, মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, সন্তানাদি, এমনকি নিজের প্রাণ থেকে, নিজের জান থেকে, যতক্ষণ আমি বেশি ভালোবাসার পাত্রে পরিণত হব না, যতদিন পর্যন্ত আমি সবচেয়ে বেশি মহাব্বতের পাত্র হব না, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত অর্থে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে মনে হয় তো আমার জানের মায়া তো মানুষের সঙ্গে একটু বেশিই হয়। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব জিনিস থেকে তো ভালোবাসা আপনারই আমার অন্তরে বেশি মনে হয়, তবে নিজের প্রাণের চেয়ে মনে হয় লাগছে না। নবী বললেন, না, এখনও হয় নাই। এর কিছুক্ষণ পরেই নবীজি হাত রাখলেন ওনার শরীরে, সিনায়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলে ফেললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, এখন আমি চিন্তা করছি যে এখন আমার মন সায় দিচ্ছে এবং অকপটে আমি বলতে, বিনা বাক্যব্যয় আমি, বাক্যব্যয় আমি বলতে পারি যে প্রাণের চেয়েও বেশি, জানের চেয়েও বেশি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসার পাত্র হলেন আপনি। তো উলামায়ে কেরাম এখানে একটা কথা বলেছেন খুব সুন্দর, সেটা হলো যে উমর রাদিয়াল্লাহু আনহু আগে একটা কথা ভেবেছেন যে ধরেন এক আরেকজনকে কষ্ট পেতে যদি আমি দেখি তাহলে আমারও তো মনে কষ্ট হয়, ঠিক, অনেক কষ্ট হয়, কিন্তু ওই আঘাতটা যদি আমি নিজে পেতাম তাহলে অবভিয়াসলি কষ্টটা বেশি হয়। তো এই হিসাবে তিনি, ওই সেন্সে তিনি একটু এই অ্যাঙ্গেলে চিন্তা করেছিলেন। তখন আমি বলছেন যে নিজের জানের কষ্টটা তো বেশি হবে অবভিয়াসলি, এবং এর কারণে নিজের জানের প্রতি ভালোবাসা বা আসক্তি বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এরপরে আরেক সেন্সে তিনি চিন্তা করেছেন অল্প সময়ের ব্যবধানে, সেটা ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করেছেন যে নবীজির জান চলে যাবে কোথাও, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, এমন পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে কি আমি আমার জান রক্ষা করব না জান দিয়ে দেব? অন্তর জবাব দিয়েছে যে হাজারো জান কুরবান করে দেব নবীর জান রক্ষার্থে, জানের কোনো পরোয়া করব না। তখন এই অ্যাঙ্গেলে চিন্তা করার পর আসল রিয়ালিটি সামনে এসেছে যে নিজের জানের চেয়েও ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ আন ইয়া উমর, এখন হে উমর তোমার
ইমান পরিপূর্ণতায় পৌঁছেছে। তো এখন এই ভালোবাসা, এই মহাব্বত কখন পয়দা হয়, একটা প্রশ্ন। এই ভালোবাসা, কারো প্রতি ভালোবাসা জন্মার জন্য তার জামাল, তার কামাল, তার মানাল, তার তার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্যের কারণে ভালোবাসা অন্তরে সৃষ্টি হয়, তার ধন সম্পদের কারণে বা কামালাত যেগুলো আছে, গুণাবলী আছে, গুণাবলীর কারণে মানুষের ভালোবাসা এবং মহাব্বত সৃষ্টি হয়। এই সবগুলো, যতগুলো কারণ সামনে থাকে ভালোবাসার জন্য, এই সবগুলো কারণের প্রকাশটায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একটু পরিমাপ করা হয়, তখন স্পষ্টত সামনে আসে যে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র তিনিই কেবল হতে পারেন, আর তারই ভালোবাসা শোভা পায় অন্তরে, সবার সবচেয়ে বেশি হওয়াটা শোভা পায়। সেই অর্থে আমি বলবো যে সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব গুণাবলীর কারণে সবচেয়ে বেশি তার ভালো লাগা আকাশচুম্বী হতে চায়, তার প্রতি ভালোবাসা একেবারে আকাশচুম্বী হতে চায় এবং সবচেয়ে বেশি হতে চায়। এটা কখন হবে? যখন নবীজির সব গুণাবলী, নবীজির যত সব মুজিজা, নবীজির যে বড়ত্ব, মহত্ব এবং তার আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার যে মুকাররব এবং নিকটবর্তী হওয়ার যত ঘটনা আছে এবং যত সব গুণাবলী আছে, যত সব বিশেষত্ব আছে, স্পেশিয়ালিটি আছে, এগুলো যখন আমরা কারো বলি তখন তার প্রতি আমাদের অন্তর ভালোবাসায় ভরে যায়। তো ভালোবাসা যেহেতু কোরআনের হুকুম, ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসা হওয়াটা যেহেতু রাসূল হাদিসের হুকুম এবং আল্লাহর নবীর হাদিসের ফরমান, আল্লাহর ফরমান এবং ইমানের দাবি, ইসলামের দাবি, সেই দাবি পূরণের জন্য আমাদের অন্তর্জগতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা সৃষ্টি জরুরি। আর সেই ভালো, সবচেয়ে বেশি ভালোবাসা সৃষ্টির জন্য প্রয়োজন হলো যে আমরা নবীজির মিলাদ থেকে আরম্ভ করে সবগুলো, যতগুলো গুণাবলী সামনে প্রকাশ পেয়েছে, যতগুলো বিশেষত্ব প্রকাশ পেয়েছে, যতগুলো স্পেশিয়ালিটি প্রকাশ পেয়েছে, যতগুলো অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, আল্লাহ তাআলা তার প্রিয়ার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব, মহত্ব, বিশেষত্ব, গুণাবলী সর্বশ্রেষ্ঠ হওয়ার দিক তুলে ধরার জন্য আল্লাহ তাআলা যেসব অলৌকিক ঘটনা প্রকাশ করেছেন, করিয়েছেন, ঘটিয়েছেন, সেই সব ঘটনা উল্লেখ করার মাধ্যমে আমাদের সামনে এই বাস্তবতা ফুটে উঠতে পারে এবং নবীজির প্রতি ভালোবাসা আকাশচুম্বী হতে চাইবে এবং ভালোবাসা কন্টিনিউ বাড়তে চাইবে এবং মন চাইবে যে এই মহান সত্তার সঙ্গেই যেন আমরা ভালোবাসার সবচেয়ে বেশি সম্পর্ক যেন রাখি। তো এই দাবি যেহেতু ইসলামের, সুতরাং মিলাদুন্নবী নিয়ে আলোচনা করাও জরুরি, মিলাদুন্নবী নিয়েও আলোচনা করা জরুরি। এটা যদি আমরা করি না, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্রে তাঁকে পরিণত করার যে দাবি, সেই দাবি পূরণ করতে সোসাইটির অন্তরকে আমরা আগ্রহী করে তুলতে পারবো না, নিজের অন্তরকেও আমরা আগ্রহী করে তুলতে পারবো না। দ্বিতীয় কথা যে সিরাত, পুরো জীবন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে রয়েছে তোমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবভিয়াসলি এটা হবে মিলাদুন্নবীর মধ্যে সামিল, যে পুরো জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে, তো আমরা এই আদর্শ অনুসরণ করব। আর কিন্তু একটা কথা হলো যে জন্মের পর থেকে আরম্ভ করে বাকি জীবন যখন সূচনা হয়, তখন থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত, পরলোক গমন পর্যন্ত পুরো জীবনকে আমরা সিরাতুন্নবী বলতে পারি, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, সেই সবগুলোকে। আর শুধু শুভ জন্মকে আমরা বলতে পারি এটা হলো মিলাদুন্নবী। তো একদিনে মানুষ জন্মগ্রহণ করে, একদিনে জন্মগ্রহণ করে, তো আর একদিন পর থেকে আরম্ভ করে বাকি সারা জীবনটাকে আমরা সিরাতুন্নবী বলতে পারি। আর এই একদিনের অলৌকিক ঘটনাটাও মুবারক ঘটনা, আর এর আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদত, একই সাথে এটা মুস্তাহাব আমল, এর দ্বারা নবীজির ভালোবাসা বৃদ্ধি পাবে, এটা নফল ইবাদতের সওয়াব আমরা পাব এবং মুস্তাহাবের সওয়াব আমরা পাব, আমলনামার মধ্যে নেকি লেখা হবে। আর এই মিলাদের উপর খুশি হওয়ার কারণে ইভেন আখিরাতের আজাব পর্যন্ত আমাদের হালকা হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু সম্পূর্ণরূপে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য জরুরি হলো সিরাতুন্নবীর উপর আমল আমাদের করতে হবে, না হয় আবু লেহাব শুধু জন্মের সময় সে খুশি হয়েছে কিন্তু তার পরকালীন মুক্তি পরিপূর্ণরূপে হয়নি। কিন্তু এই মিলাদের খুশির কারণে দুনিয়াতে খায়র বরকত পাবে তাই নয়, আখিরাতেও মানুষ খায়র বরকত পাবে। আবুল আহাব সে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোরআন শরীফের সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক, এভাবে আল্লাহ তাআলা বলেছেন। কত শক্ত ইসলামের দুশ্মনী করেছে সে, কিন্তু সোমবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, আর যে দাসী এসে খবর জানিয়েছিল
যে তোমার এখানে বাতিজার জন্ম হয়েছে, তো খুশিতে, খুব খুশিতে আত্মহারা হয়ে একটা এই অঙ্গুলি দিয়ে সে ইঙ্গিত করে, ইশারা করে বলেছিল, তুমি আজাদ, তুমি স্বাধীন, তোমার দাসত্ব শেষ, এখন থেকে তুমি আজাদ হয়ে গেছো, স্বাধীন হয়ে গেছো। তো এই বাঁধিকে সে আজাদ করে দিয়েছিল। তো এর পরিণতিতে কি হবে, যে প্রতি সোমবারে এখানে একটু পানি জমা হবে আর এই পানি চুষে তার আজাবটা একটু হালকা ফিল করবে, কিন্তু সম্পূর্ণরূপে জাহান্নাম থেকে মুক্তি লাভ সম্ভব হবে না সিরাতুন নবীর উপর আমল না করার, না করলে। তো শুধু মিলাদুন্নবী যে দুনিয়ার জন্য উপকারী এমন নয়, আখেরাতের জন্য এটা উপকারী, দুনিয়ার জন্য উপকারী মিলাদুন্নবীর উপর খুশি হওয়া। তো এটা তো প্রত্যেক মুসলমানের ইমানের দাবি, কিন্তু আমাদের জানার কথা যে একদিনে আর 63 বছরে যে ব্যবধান সিরাতুন্নবী এবং মিলাদুন্নবীর মধ্যে, মিলাদুন্নবী একদিনের ঘটনা আর সিরাতুন্নবী হলো 63 বছরের জীবন। তো একদিনের মধ্যে আর 63 বছরের মধ্যে যে ব্যবধান, আপনি ব্যবধানের কথা বলেছেন, আমি বলবো একদিনে আর 63 বছরে যে ব্যবধান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সেই ব্যবধান আপনি দেখেন। মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল পীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই তারিখও 100% অথেন্টিক নয়, বরং অনেক বড় বড় বিশেষজ্ঞগণ যে তাহকিকি কৌল এখতিয়ার করেছেন, মানে গবেষণামূলক উক্তি অবলম্বন করেছেন, 8 রবিউল আউয়াল 9 রবিউল আউয়ালের উক্তিগুলোকে বেশি প্রাধান্য বরং দেওয়া হয়েছে। তো যে তারিখে জন্মগ্রহণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আপনি দেখেন, আপনি এটা বলতে পারেন যে সিরাতুন্নবীর মধ্যে পুরো জীবন মিলাদ থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবন অটোমেটিকলি রয়েছে। যেমন এর একটা উদাহরণ আমি বলতে পারি, আপনি বলতে পারেন যে একের মধ্যেও এক আছে আর পাঁচের মধ্যেও এক আছে, পাঁচ বললে অটোমেটিকলি এক চলে আসে। তো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মিলাদুন্নবী তো আসবেই, কারণ সিরাতুন্নবী হলো পুরো জীবন, জন্ম থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত ফুল লাইফকে সিরাতুন্নবী বলা হয়। সুতরাং এটা হলো ধরেন পাঁচ, আর মিলাদুন্নবী ধরেন এক। তো একে আর পাঁচে যে ব্যবধান মিলাদুন্নবী এবং সিরাতুন্নবীর মধ্যে, সেই ব্যবধান যদি আমি বলি তাহলে অত্যুক্তি হবে না, কারণ এটা একদিনের ঘটনা। কিন্তু এই একদিনের ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়তের দলিল, আল্লাহ তাআলা বলছেন, কারণ এই যতগুলো অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে, আশ্চর্য প্রকাশ পেয়েছে, সারপ্রাইজ প্রকাশ পেয়েছে, মুজিজা প্রকাশ পেয়েছে, নবুয়ত ঘোষণার আগের যে অলৌকিক ঘটনা এগুলোকে ইরহাসাত বলা হয়, আর নবুয়ত প্রাপ্তির পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে মুজিজা বলা হয়। তো আমরা সাধারণ মানুষ মুজিজা বুঝি, অলৌকিক ঘটনা বুঝি। তো যত ধরনের অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে সেগুলো নবীজির সত্যবাদী নবী হওয়ার দলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন্নবীর এই তারিখে যত ঘটনা ঘটেছে, আম্মাজান হযরতে আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, বলেছেন যে অন্যান্য সকল বাচ্চাদের জন্মের সময় মায়েরা গর্ভাবস্থায় কষ্ট পেত, আমি তো মুঠেও কোনো কষ্ট পাইনি, হালকা, একেবারে ইজি, কোনো সন্তানই যেন পেটে নেই, সম্পূর্ণ হালকা আমি ফিল করেছি, কোনো কষ্ট আল্লাহ তাআলা দেননি, এটা আশ্চর্য ঘটনা। এরপরে জন্মের সময়ও কোনো কষ্ট হয়নি, এরপরে দেখা যায় সুবহানাল্লাহ তিনি উলঙ্গ হননি, সাথে সাথে এমনভাবে জন্ম হয়েছে যে সেজদায়রত হয়ে গেছেন, কাপড় পরানো হয়েছে, একবার উলঙ্গ হওয়ার কোনো সুযোগ হয়নি, জন্মের পর তিনি সিজদায় অবনত হয়ে গেছেন, সুবহানাল্লাহ, আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে। তো কিছু কিছু একটু দু একটি ঘটনা যেগুলো প্রুফ নয়, কিন্তু বড় বড় আশ্চর্য ঘটনাগুলি ঘটে গেছে, সেই আশ্চর্য ঘটনাগুলো জন্মের সময় যেগুলো ঘটেছে এগুলোও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদী নবী হওয়ার জন্য দলিল। সুতরাং জন্মের আলোচনা থেকে বরকতময় আলোচনা আর কি হতে পারে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা হওয়া, সবচেয়ে বেশি শ্রদ্ধা, সবচেয়ে বেশি সম্মান হওয়া, ভালোবাসায় অন্তর্জগৎ সিক্ত থাকা, জান প্রাণের চেয়েও বেশি মহাব্বত হওয়া, নিজের জীবনের চেয়েও বেশি মহাব্বত এবং ভালোবাসা অন্তরে থাকা, এটা জরুরি। আর এই মহাব্বত সৃষ্টি করা আমাদের উপর একটা দায়িত্ব, আর এই মহাব্বতের কন্টিনিউটি মুসলমানদের মধ্যে অব্যাহত থাকা জরুরি। বিধায় নবীজির গুণাবলী, কামালাত, নবীজির বিশেষত্ব, মুজিজা, অলৌকিক ঘটনাগুলো বর্ণনা করা জরুরি, আর এর মধ্যে জন্ম হলো অন্যতম এবং সবচেয়ে সেরা একটা পাঠ। কিন্তু এই জন্মের একদিনের ঘটনাকে শুধু আমরা বর্ণনা করব আর সিরাতুন্নবীর উপর আমল থেকে আমরা দূরে থাকব, সেটা তো হয় না, সেটা কোনোভাবেই হয় না, আর এর দ্বারা আমাদের নাজাত এবং মুক্তি আমরা পেতে পারি না। তো একদিনে আর 63 বছরে যে ব্যবধান সিরাতুন্নবী এবং মিলাদুন্নবীর মধ্যে, সেই ব্যবধান একে আর পাঁচে যে ব্যবধান, সেই ব্যবধান দেখেন, আমি এখন এই তারিখে চাইলে জন্মগ্রহণ করতে পারবো না, এটা আমার জন্য অনুসরণীয় হতে পারে না, কারণ কোনো মানুষ চাইলে সে 12 রবিউল আউয়াল আমি যখন আবার জন্ম নিতে পারবো এটা তো হয় না, বা আমার কোনো এক সন্তানের জন্ম হবে সোমবার দিন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়,
এই অলৌকিক ঘটনাগুলো হলো জানার এবং এগুলো জানার পর এগুলোকে স্মরণ রেখে নবীজির ভালোবাসা এবং মহাব্বত অন্তরে সৃষ্টি করা। তো এগুলো হলো জানার ব্যাপার, এগুলোর দ্বারা নবীজির মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করা হলো জরুরি, কিন্তু এগুলো কেউ চাইলে মানতে পারবে না। তো আমি আরেক সেন্সে বলতে পারি, জানা আর মানার মধ্যে যে ব্যবধান সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সেই ব্যবধান যদি বলি তবুও অত্যুক্তি হবে না। এখানে আমি কোনো খাটো করার কোনো সুযোগ নেই। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে খুশি অন্তরাত্মায় একটা অনাবিল আনন্দের প্রকাশ এবং সবচেয়ে বেশি খুশি হওয়া, সেটার চেয়ে এটা খুব জরুরি একটা বিষয় উম্মতের জন্য। খুশি হতেই হবে, তবে এখানে ফালিয়া ফরাহু কোরআনে করিমের মধ্যে যে আয়াত এসেছে, তো সেই আয়াতকে কেন্দ্র করে হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বিশেষ যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হলো, যেটা দুনিয়ার লৌকিক জন্মদিবস পালন বা অল্প কিছু সময় কেক কাটা, এখন তো কেক কাটাও আরম্ভ হয়ে গেছে। এখন কেউ এর চেয়ে বড়ো কেক যদি নিজের জন্য কেটে ফেলে তাহলে কি উনি ছোটো হয়ে গেলেন আর ইনি বড়ো হয়ে গেলেন? তো কেক দিয়ে কি নবীকে আমরা বড়ো করবো? তাহলে তো দুনিয়ার কোনো বড় ধনকুবের তার জন্মদিনে এর চেয়ে বড় কেক যদি কেটে ফেলে তাহলে সে, তাহলে কেউ যদি কেক কাটে ওই দিন রাসূলুল্লাহ ইসলামের জন্মদিবস মনে করে, সাহাবায়ে কেরাম আমরা কিভাবে করতেন? দেখুন, আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকির উসমানি সাহেব একটা কথা বলেছিলেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের পুরো জীবনটাই ছিল সিরাতুন নবীর অবিকল নমুনা। জীবনের প্রত্যেকটা দিন, জীবনের প্রত্যেকটা বছর, বছরের প্রত্যেকটা মাস, আর মাসের প্রত্যেকটা সপ্তাহ, সপ্তাহের প্রত্যেকটা দিন, আর দিনের প্রত্যেকটা অংশ নবীজির জন্ম সম্পর্কে আলোচনার জন্য সমান গুরুত্বের দাবিদার। এখানে কোনো এক বিশেষ তারিখের বিশেষত্ব শরীয়ত দ্বারা প্রমাণিত হয় না। এই কথাটা মানে বিশেষত্ব যদি প্রমাণিত করতে হয় তাহলে কিন্তু দলিলের প্রয়োজন রয়েছে। ভালোবাসা মহাব্বতের ব্যাপারে কোনো প্রশ্ন নেই, এটা কম্প্রোমাইজের বিষয় নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহাব্বতের ব্যাপার যদি সামনে নিয়ে আসা হয় তাহলে এটার জন্য জীবনের বাজি রাখতে আমার মতো এক গুনাহগার মানুষ হয়তো তৈরি হয়ে যাব, কোনো কত দুর্বলতা আছে, কিন্তু নবীজির অবমাননাকে তো সহ্য করা কোনোভাবেই সম্ভব নয়। নবীজির আজমত এবং বড়ত্বের উপর বা ভালোবাসার প্রশ্নে, মহাব্বতের প্রশ্নে, ইশকে নবীর প্রশ্নে, তাজিমে নবীর প্রশ্নে, নবীজির তাজিম এবং তাকরিমের প্রশ্নে কোনো আপোষ নাই। কিন্তু শুধু ভালোবাসাকে, ভালোবাসার প্রমাণের জন্য একটাই যদি প্রুফ মনে করেন যে দিবস পালনের প্রথা বাধ্যতামূলক করতে হবে, তাহলে এর জন্য দলিল প্রয়োজন। তাহলে মুফতি সাহেব, দিবস পালনের প্রথাকে বাধ্যতামূলক করার কোনো দলিল নেই। এই দলিলের জন্য অন্তত থাকতে হবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ বা কোনো বিশেষ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এটা কি ওই তারিখে বিশেষ অনুষ্ঠান করে নিয়মতান্ত্রিকভাবে দিবস পালনের প্রথাকে প্রমোট করার জন্য দলিল বলা যায়? আল্লাহ নবীর 23 বছরের নবুয়তি জীবনে এটা করেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, কেউ করেননি। একটা প্রুফও কেউ এটা দেখাতে পারবে না যে দিবস পালনের প্রথাকে বাধ্যতামূলক মনে করে এটাকে প্রমোট করা আর এই প্রথাকে রেওয়াজ দান করার কোনো প্রুফ নেই। জাযাকাল্লাহ খাইর। আমরা যাব, আমাদের একজন কলার লাইনে দাঁড়িয়ে আছেন, আমরা ওনার কাছে যাব। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনারা ভালো আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? নি আমি বেমারি হুজুর, বেমার, খুব বেশি শক্ত বেমার। তা আমি হুজুরের কাছে, আমি আপনাদের আলাপ করতে বললাম, আমি একটা দোয়ার অর্থ জানতাম আপনার, আপনার প্রশ্নটা হোক, দোয়ার দরখাস্ত করতে চাই, দোয়ার দরখাস্ত জুয়ে বিশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম اللهم انت ربي لا اله الا انت خلقتنا جوانا عبدك وانا على عهدك وعبادك ما استطعت ما استطعت واعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي ابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. السلام عليكم ورحمه الله وبركاته. মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এটা অত্যন্ত সাইয়্যিদুল ইস্তিগফার আপনি বলেছেন, আল্লাহ তাআলা এটাকে যেন আমাদের জীবনে এর উপর আমল করার জন্য তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন সবাইকে এর উপর আমল, এর উপর আমলের তৌফিক দ্বারা যেন ধন্য করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, একটা জিনিস মুফতি সাহেব, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি ওয়াফাত দিবস, জি, এটা তো
আমরা যাব একজন পরবর্তী কলার আছেন, আমরা কলটা নিয়ে নেই মুফতি সাহেব। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার, আপনি আসেন নি? আমরা লগে লাইন যে আপনার প্রশ্নটা কি তা হোক মুফতি সাহেবের কাছে, আপনার প্রশ্নটা কি তা মুফতি সাহেবের কাছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাটা আসলে আমরা বুঝতাম পারলাম না প্লিজ। আপনি ফোন হয়তো খান্দা তানিয়া আর টেলিভিশনের সামন থেকে হরিয়া কথা হোকা টেলিফোনে, অন্য আওয়াজ আওয়াজটা ক্লিয়ার হন না। আপনি আস্তে আস্তে করে খোকা, শব্দ শব্দ ক্লিয়ার করে করে খোকা। যে আপনার যে খোকা বাট টেলিভিশনের সামন থেকে হরিয়া আপনার কোন ভালো হইব? আমি একজন অসুস্থ মানুষ, রুগী হচ্ছে নিয়ে আমার ক্যান্সার আছিল, তো অপারেশন করিয়া কমছে, এরপরে আমার বুঝলাম নাকি আপনি। এতটুকু বুঝতাম পারছি আপনি একজন অসুস্থ মানুষ, আর বাকি শব্দগুলা ক্লিয়ার এবং স্পষ্ট হইছে না, বুঝবার মতো এবিলিটি আমার মধ্যে নাই। তো আল্লাহ তাআলা আপনার আপনার লাগি আমরা দোয়া করি, আগেও যে ভাই দোয়া চাইছেন তার লাগি আমরা দোয়া করি, আর আমি চাইরাম যে অক্টার মধ্যে একটু ফড়িয়া হুনাইলাই সৈয়দুল ইস্তিগফারটা ইনশাআল্লাহ আমরা একটা ব্রেকে যাই। জি ইনশাআল্লাহ ব্রেক থেকে আইয়া আমরা সৈয়দুল ইস্তিগফার মুফতি সাহেব কইবা, আর আপনার প্রশ্নের প্রশ্ন আমরা নিব, মুফতি সাহেবের উত্তর দিবা। ততক্ষণ পর্যন্ত আপনারা আমরা সাথে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা বিরতির পর আবার আপনাদের সামনে আইলাম মুমিনের জীবন অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, আমাদের সম্মানিত মুফতি সাহেব তার উত্তর দেন। আমাদের সাথে আগেও ছিলেন, এখনও আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের সম্মানিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক হযরতুল আল্লাম মুফতি জনাব আব্দুল মুনতাকিম সাহেব। আমরা ব্রেকে যাওয়ার আগে এক ভাইয়ে প্রশ্ন করেছিলেন সৈয়দুল ইস্তিগফার নিয়ে, সৈয়দুল ইস্তিগফার, এবং মুফতি সাহেব বলেছিলেন যে আসলে সৈয়দুল ইস্তিগফারের ফজিলত এবং মর্যাদা কি অপরিসীম। আমরা বলছিলাম যে বিরতি থেকে আসার পর আমরা তা নিয়ে আলোচনা করব। আশা করি মুফতি সাহেব এই ব্যাপারে সৈয়দুল ইস্তিগফার এই জিনিস সম্পর্কে আপনাদেরকে বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ তাআলা খায়রান। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের তৌফিক দ্বারা ধন্য করেন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী শরীফের বর্ণনা রয়েছে, আল্লাহ নবী বলেছেন যে সৈয়দুল ইস্তিগফার হলো, ইস্তিগফারের যতগুলো শব্দ আছে এর মধ্যে শ্রেষ্ঠ শব্দ হলো, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার, এটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতনি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। একটু ভালো করে পড়বার চেষ্টা করবেন, এবং আশা করি কিছু মানুষ যদি রেকর্ড করে নেন তাহলে এটাও খারাপ হবে না, আপনার জন্য এটা অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। আমি আবারও পড়বো, এখন আপনারা প্রয়োজনে রেকর্ড করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলকতনি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি فانه لا يغفر الذنوب الا انت। আশা করি ক্লিয়ার হয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে সকলে। এটা ইন্টারনেটেও ফাইবা, যত ফাইবা ইনশাআল্লাহ। আমরা আমাদের অনেক কলার লাইনে মুফতি সাহেব, আমরা কল নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সিস্টার, আপনার প্রশ্নটা কি তা প্লিজ। হুজুর, আমি জানতাম স্যার, আমরা জামাত সাজ্জা সব নামাজ পড়ি, ইমাম মুফতি চলে, ইমাম আলোকে সালাম ফিরে আইতাম না, ইমামের সালাম দেয় না, বাবা ফিরে গেলে সালামটা ফিরে আইতাম। আবার খুব শেষ অংশটা শেষ আবার জমা কাশে যখন আমরা নামাজ পড়ি ইমামের পিছনে, যে ইমাম লগে লগে সালাম ফিরতাম, ডাইনে বা ওই না ফরে ফিরাইতাম। আচ্ছা আচ্ছা, সুন্নত তরিকা রাখো যদি বাতে।
সুন্দর প্রশ্ন। হানাফি মজহব অনুযায়ী উত্তম ইলুগিয়া খুব বেশি কোনো ডিফারেন্স নাই, অন্যান্য মজহবও তারা ইমামে সালাম ফিরানির পরে এর ইমিডিয়েট ফর ফর ফিরাইন আমরা দেখি, হয়তো এই জিনিসটা নোটিস করছেন হয়তো আপনিও, তো এটা অন্যান্য মজহব অনুযায়ী বেশি উত্তম হোকটা, আর হানাফি মজহব অনুযায়ী বেশি উত্তম ইলুগিয়া, বেশি উত্তম ইলুগিয়া ইমামর সাথে সাথে ফিরানি, ইমাম আরম্ভ করার ইমিডিয়েট বাদে আমরা আরম্ভ করতাম কিন্তু সাথে সাথে, একবারে শেষ হওয়ার বাদে নাই। তো কারণ ইমামের এখানে একটা ব্যাপার আছে, একটা হইল জামাতের সাথে নামাজের মধ্যে ইমামের ইক্তেদা করা হয়, আর ইক্তেদা হইল কি যেটা যে সময় করেন ওই সময় লগে লগে করা এটার দাবি, তো ইশতেরাক নাই। তো এটা অন্যান্য মজহবের মধ্যে ইমাম আর মুসল্লির যে সম্পর্ক এটা ইশতেরাকের সম্পর্ক, আর হানাফি মজহব অনুযায়ী দলিলের আলোকে এটা ইক্তেদার সম্পর্ক। তো এটা একটা বড় একাডেমিক ডিসকাশন করার যোগ্য ব্যাপার, কিন্তু আমরা লাগে উত্তম হইল গিয়া হানাফি মজহব, বেশিরভাগ মানুষ আমরা হানাফি মজহব অনুযায়ী কোরআন সুন্নাহ ফলো করি, বিদায় আমরা ইমামের সাথে সাথে সালাম ফিরাইমু, অন্য মজহবের অনুসারী কেউ যদি পরে ফিরাইন কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব। আমরা যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি একটু জোরে কইবা নি প্লিজ। জি আমি জোরে কই আর আমি এখন দুঃখী মানুষ বুঝছেন, আমি নামাজ পড়তে গেলে তাই যে নামাজ পড়তে গেলে এর মাঝে অজু যায় কি আমি পড়তাম পারি না। আপনার কথা আবার স্পষ্ট হন না, আওয়াজ হনা যা আর কিন্তু শব্দ স্পষ্ট হন না, শব্দ ক্লিয়ার হন না। আমি তো জোরে মারছি আর বুঝছেন, আমি আমি আমাদের মারি মাতো আমি তাই দেখা আপনার মা যদি আমি পড়াতে লাগি পর এর মাঝে পাঁচবার আমার এই নমাজ আমি পড়তাম পারবো ওই বই কোরআন যদি পড়লে কোরআন যদি খারাপ লাগি যায় কিনো ওই মানে না কি তো ওই বক্তা আমি জানতাম তাই আর আসলে এটা আর একটু মানে ব্যক্তিগত ভাবে একটা মাসআলা, এটা আর আপনি আরো আর একটু ভালো করে বুঝতে হইব। কারণ শরীয়তের দৃষ্টিতে ওয়াজুর ক্ষেত্রে যদি কেউ মাজুর সাব্যস্ত হয়ে যায় তাহলে শুধু তান বেলায় পারমিসেবল হইল কি এই অজরের দ্বারা তান নামাজ অজু ভাঙ্গিত নাই, এক ওয়াক্ত কাবার হয়ে যাব, এক ওয়াক্তের ভিতরে যদি অজর বারবার দেখা দেয় তাহলে এই অজু আর ভাঙ্গে না। যদি কেউ বাস্তবে অজুর ক্ষেত্রে কোনো একটা অজরের কারণে শরীয়তের দৃষ্টিতে তাই এলাও হয়ে যায় কি মাজুর বলিয়া, মাজুর বলিয়া যদি শরীয়তে তানরে এলাও করে সমর্থন করে, এখন শরীয়তের দৃষ্টিতে অজুর ক্ষেত্রে খারে শরীয়তে মাজুর এলাও করে আর খারে মাজুর এলাও করে না, এটা আমি অনেকের বুঝাইও পারছি না, অনেকে বুঝছেন আর অনেকে আবার বুঝতে পারছেন না। জেনারেল কি কোনো একটা অজুর মনে হোক যে সব অজুরের কারণে অজু ভাঙ্গে, যেমন বাতাস বাহির হইলে অজু ভাঙ্গে বা পেশাব বাহির হইলে অজু ভাঙ্গে, দুইটা কারণ আমি কইলাম। কোনো একটা অজুর যদি কোনো একবার প্রথম একটা এমন একটা কন্ডিশন পাওয়া লাগবো যে ফুরা ছোটো একটা নামাজের ওয়াক্ত যদি হয় ফুরা এক ওয়াক্ত আপনার উপরে ওলা অতিবাহিত হইতে হইব যে আপনি পাঁচ সাত মিনিট সময় বিরতি পাইছেন না, অজু করিয়া ফরজ বলে দিতে পারবা পাঁচ সাত মিনিট সমান মিনিট লাগে, অজু করিয়া একটা ফরজ নামাজ পড়তে পাঁচ সাত মিনিট লাগে, তো প্রায় সাত মিনিটের টাইম আপনি ফ্রি পাইছেন না, এই অজুর মাস্ট দেখা দিছে। ইলা যদি কোনো একটা ওয়াক্ত যায়গি চাই এটা মাগরিবর সমান ওয়াক্ত হোক বা এনি ওয়াক্ত ইলা যদি যায়গি যে ফুরা ওয়াক্তর মাঝে আপনি অজু করিয়া ফরজ নামাজ খান ফুড়িতে পারবা ফার্স্ট সাত মিনিট টাইম আপনি বিরতি পাইছেন না, অর্থাৎ এর ভিতরে এক না একবার এই অজর দেখা দিয়েছে বার হয়ে গেছে বা অন্য কোনো একটা অজর বা পেশাবর কাতরা পড়ে গেছে, ওলা বার বা ওলা বেশি এবং লাগাতার যদি ওইয়া থাকে কোনো এক ওক্ত অ্যাটলিস্ট তাহলে শরীয়তের দৃষ্টিতে আপনি অজুর বিধানের ক্ষেত্রে মাজুর সাব্যস্ত হয়ে যাবা, কিন্তু সমান সিচুয়েশন কিন্তু ইমত করতে হইবা না না ও যদি নামাজ পড়লি তা না এটা যদি হয়ে যায় আপনি অজুর ক্ষেত্রে মাজুর হয়ে গেলা গিয়া ও জোরের ভিত্তি করিয়া, কিন্তু সমান সিচুয়েশন বাদর অক্ত থাকা লাগতো না, এক অক্ত ইলা যদি পাওয়া যায় তাহলে মাজুর ওই গেলা, আর মাজুর থাকতে হইলে
এই উজরটা অন্তত ফুরা ওয়াক্তের ভিতরে একবারও যদি বাদে দেখা দেয় তাহলে আপনি মাজুর কন্টিনিউ থাকতে পারবা। তো মাজুর ওয়ার লাগি একটা কন্ডিশন আর মাজুর কন্টিনিউ থাকার লাগি ডিফারেন্ট কন্ডিশন। তো সমান সিচুয়েশন থাকা জরুরি নাই। তো সমান এক সিচুয়েশন হলো কোনো একটা উজর অজু বাঙ্গার কোনো একটা কারণ এমনভাবে দেখা দেয় যে কোনোদিন কোনো একটা উজরের কারণে ছোট্ট একটা ওয়াক্ত হোক এক ওয়াক্তের মধ্যে আপনি অজু করিয়া ফরজ নামাজ পড়ে দিতে পারবা, মানে ফার্স্ট সাত মিনিট সমান পরিমাণ পরিমাণ সময় আপনি বিরতি পাইছেন না, এই ওজোর মাস দেখা দিছে আপনি মাজুর ওই গেছেন অজুর বিধানের ক্ষেত্রে। এখন ও সমান ওজোরটা যদি ওয়াক্তের ভিতরে অন্তত একবার দেখা দেয় তাহলে আপনি মাজুর কন্টিনিউ থাকবা। আর মাজুরের বিধান হইল গিয়া ওয়াক্ত হামানির বাদে আগর ওক্তর অজু ক্যান্সেল হয়ে যায়, নয়া অজু একটা করবা আর ফুরা ওয়াক্ত আপনার অজু থাকবো। ই ওজোর যতবার দেখা দেওক না কেনে ই ওজোরের কারণে আর অজু বাংতো নাই। তো এখন ইখান আমি অনেক ফারি বুঝাইতাম আর আমার বাসার দুর্বলতার কারণে অনেক ফারি না বুঝাইতাম, এখন আল্লাহ আলম অনেক অনেক এখন এটা বুঝছে হচ্ছে না। এখন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব, অত্যন্ত আসলে খুব সুন্দর অনেক জটিল মাসলা থোড়া ইনশাআল্লাহ আল্লাহ সকলে তৌফিক দেবে। আমরা দেখি আমরা পরবর্তী লাইনে খে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম জনাব বলাছেন, আপনি আপনার প্রশ্নটা কিতা প্লিজ। আমি প্রশ্ন করতাম চাই যে এই কিছু কিছু আলিম মুকদ্দর কিছু আমরা নামাজ পড়ি কাইন খুব খারাপ রাখবো আল্লাহ বারিকালাটা পর্যন্ত পড়তাম পারি না, কিন্তু দোয়া মাসিরা তো কোনোদিন আল্লাহ রসুলে সারছেন না। আর অনেক এটা আমি এই সবার উদ্দেশ্যে কইরাম, আমার সবার উদ্দেশ্যে কোনো ধরনের যে আমি জানি এই উদ্দেশ্যে আমি কইরাম নাই কোনো ইয়াকারের উদ্দেশ্যে, কিন্তু অনেক আলিমের বিরুদ্ধে আমরা নামাজ পড়ি কিন্তু এমন ভাবে তারা ওরা ওরা নামাজ টাইম শেষ করো রুকুত গেলাম সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাওয়া যায় না আর সামি আল্লাহ লিমান হামিদা হইয়া সুজা খারো না রাব্বানা লাকাল হাম কইতাম পারি না তাই সজিদার যান গিয়া আর এক পয়লা সজিদার গিয়া তিনবার সুবহান রাব্বিয়াল আলা কইতাম পারি না কিবার তাই সজিদার থেকে উঠিয়া হচ্ছে ভাই আপনার প্রশ্নটা তসবি পরিমাণ সুবহান আল্লাহ কইতে তাই কেরো না যাই দি ব্যাপারে সিরিয়াসলি বদগুমানি করা ঠিক হয় না, হয়তো তাই ফাস্ট ড্রাইভার হইতে পারেন ইমাম সাহেব, কোনো কোনো সময় খেয়ে দ্রুত ফড়িতে পারেন, হয়তো আমার ফোড়ার আমি ফোড়ার ক্ষেত্রে একটু স্লো ও কারণেও ওইতে পারে। আমরা কিছু সময় কোনো কোনো সময় এই রকমের সুধারণা পোষণ করাও ঠিক আছে। হাদিসও আইসে ওয়ান্নু বিল মুসলিমি খাইরা, যে কোনো মুসলমান সম্পর্কে সুধারণা পোষণ করো এটা জরুরি, তার মানে বদগুমানি করা হারাম। তো এটা যে তাই মনে হয় আর ফড়াইনু না এরমন কোনো কথা নাই, হয়তো তাই ফড়ি লিতে পারেন, হয়তো বেশি ফাস্ট তাইন আর আমার একটু এখনও স্লো, এটা ও কোনো কোনো সময় সাধারণ মুসল্লিয়ানে কেরাম যারা আছেন এরা ফোড়ার সময় আমরা ফিল করি এটা যে খুব ধীরে ধীরে তন্দানোর ফোড়া লাগে। আর অনেক আলিম আছেন তারা শুদ্ধ ফড়িতে পারেন আবার দ্রুত ফড়িতে পারেন ফাস্ট ফড়িতে পারেন কিন্তু শুদ্ধ ওয়। অনেকের ক্ষেত্রে আমি কোনো কোনো সময় এলা হইছে একবার আমি একবার তিনবার একবারে প্রপারলি ফড়িছি ফাস্ট ফড়িতে পারতাম। তো যাই হোক, এর বাদেও আমি ইমাম সাহেবান যারা আছেন তন্দানোর খিদমতও আমি সবিনয়ে অনুরোধ করবো এই কথাটা যে সাধারণ মুসল্লিয়ানে কেরামকল এরা তো সব অত ফাস্ট নাই। আর দ্বিতীয় হইল গিয়া যে তারা অনেকে না ফড়তে পারার কারণে হতাশাগ্রস্ত হইন, এরপরে বিরক্তিবোধ করেন আর নিজের নামাজ সম্পর্কে খুবই একটা আনওয়েল ফিল করেন, আনইজি ফিল করেন, আনকমফোর্টেবল ফিল করেন, এটা আনকমফোর্টেবল ফিল করেন আর এর কারণে মনোকষ্টটা খুব বেশি হয়। তো এটা খুব বেশি খেয়াল রাখার দরকার। এক ইমাম সাহেবে খুব বেশি লম্বাও করতে না যে লম্বার কারণে মুসল্লিগুলোর কষ্ট হয় আর অনেক বেশি কষ্ট হয়ে যায় কি তার বেশি টাইম লাগি যায় এটাও হইতো না, আবার এত ফাস্ট হইতো না। বিশেষত রমাদান মাসও গ্রাম দেশও অনেক হাফিজ হলে ফোড়ন এটা একবারে অ্যালাউড নাই, খালি ইয়ালামুন তালামুন বোঝা যায় আর বাকি আর কিচ্ছু বোঝা যায় না। আর একবারে মানে কোনো মতে খালি কোরআন শরীফটা খতম করিয়া যেন যত জলদি দিতে পারেন, কৃষক শ্রমিক
যারা সারাদিন মজদুর পেশা যারা, তারা কিন্তু খুব খুশি যে আধা ঘন্টা ইমাম সাহেব পড়াইয়া। তো এরকম ইমাম সাহেব হলে খেয়াল রাখতা। আর আমরা অনুরোধ করবো এই কথাটা যে এই ব্যাপারে যারা মুসল্লি হলো কষ্ট হয়, আমরা সহমর্মিতা প্রকাশ করলাম তন্দনের প্রতি, এটা একটু আরো খেয়াল রাখিয়া এবং সুন্দরভাবে নিজেও পড়িতা আর অন্যরে পড়ার সুযোগটা করিয়া দিতা। আর নইলে আপনি মনে করেন যে তাহিয়াত পড়িলে তো ওয়াজিব আদায় হয়ে যাব, আল্লাহ মুসল্লি আলাইহি আল্লাহ বারিক আলা পড়লে সুন্নতি মুআক্কাদা আদায় হয়ে যাব, আর এর বাদে যে দোয়া মাসুরা যেটা আল্লাহ ইন্নি যালামতু নাফসি, এটা পড়া মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব নয়। যদি ইন কেস মিস হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাব। কোনো জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনছিলাম। আমরা যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সিস্টার, আপনার প্রশ্নটা হোক প্লিজ। জি আমি একটা জিনিস জানতাম ভাই, যে সুন্নতে মক্কাতা নমাজ যে আছে আমরা গিয়ে ফজরের তাকে দুই রেখাত, জোরের তাকে দুই রেখাত, সাড়ে ছয় রেখাত, বাদে এশার দুই রেখাত, এটা নামাজ হল যদি আমি ইচ্ছা করি গিয়ে কোনো কোনো সময় ছাড়ি দেই, এটা কিন্তু আমার গুণ হইব না সুন্নতে মক্কাতা ছাড়ি দেয়। আর সফরও গেলে আমি সফরের নমাজ তো দুই রেখাত তাহে, এই সফরের কিন্তু কোনো মানুষ যাই দূর হই আর গিয়ে আমার সফরের নমাজও আমি পড়ি দুদিন গিয়ে আর ফসর নমাজ পড়িয়ে আমার যদি টাইম থাকে আর আমি শূন্যতে মহাকাদা পড়তাম চাই, পড়লে কিন্তু আমার কোনো হইব না সফরে গিয়ে শূন্যতে মহাকাদা যদি পড়ি, আর কোনো কোনো সময় যদি শূন্যতে মহাকাদা আমার টাইমও থাকে আর আমি শাড়ি দিয়ে গিয়ে আর গিয়া সফরে না গেলে আমার গরু থাকে যদি আমি শাড়ি দিয়ে গিয়ে আর শূন্যতে মহাকাদা পড়ি না, দেখটাই কিন্তু আমার কোনো হইব না গিয়া আর গিয়া। জাযাকাল্লাহ খাইর সিস্টার, অত্যন্ত সুন্দর প্রিসাইস একটা প্রশ্ন। আমরা আরো একজন কলার নেই গিয়ে মুফতি সাহেব, এরপরে আমরা আসবো উত্তরের দিকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত কলার। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ফোকাসেন আপনার প্রশ্নটা প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা বিজয় খুব সুন্দর লাগে, ভালো সুন্দর সুন্দর আমরা দুইটা প্রশ্ন আমরা গেছে জমসে মুফতি সাহেব, এর আগে যে সিস্টারে কইছিলা সুন্নতে মুআক্কাদা সম্পর্কে, সুন্নতে মুআক্কাদা সম্পর্কে আর সফর সম্পর্কে অ্যাজ ওয়েল। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা সম্পর্কে আমরা আর বিষয়টা একটু ক্লিয়ার থাকার দরকার। আমরা এখানেও এখন আজকাল আবার সুন্নত ছাড়ি দেওয়ার প্রবণতাটা অনেক সময় আমরা বেশি লক্ষ্য করলাম। তো প্রথম কথা আমি যেটা এই ব্যাপারে বলবার চেষ্টা করব সেটা হলো যে সুন্নত নফল নামাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের মধ্যে যত সব ত্রুটি বিচ্যুতি আমাদের হবে কিয়ামতের দিন সেগুলোর রিকভারি করবেন। হাদিস অনুযায়ী বলছি যে ফরজের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের রয়ে যাবে, থেকে যাবে, কমতি থাকবে, এই ফরজগুলো গ্রহণযোগ্য হওয়ার হয়তো কাবিল এবং যোগ্য নাও হতে পারে যে ফরজ প্রপারলি আদায় হয়নি। তো এমত অবস্থায় সুন্নত নফল নামাজগুলো দ্বারা ফরজের কমতিকে আল্লাহ তাআলা ফিল আপ করবেন, ফুলফিল করবেন, এবং ফরজের মধ্যে যে আমাদের ত্রুটি বিচ্যুতি সেগুলোর পাকড়াও থেকে আমরা বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ, একটা কথা। দ্বিতীয় কথা হলো যে সুন্নতের মধ্যে আবার দুই প্রকারের সুন্নত নামাজ রয়েছে, এক সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। এটাও দলিলের ভিত্তিতে ফোকাহায় কেরাম এইসব পরিভাষা তৈরি করেছেন। যে সমস্ত সুন্নাত এগুলো ফরজ নয়, ওয়াজিব নয়, কম্পালসারি নয়, ওয়া আবশ্যকীয় নয়, নেসেসারির নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়েছেন, নিয়মিত পড়েছেন, সচরাচর সাধারণত বাদ দেননি। সফরের কারণে হয়তো বাদ দিয়েছেন বা কোনো বিশেষ অসুবিধায় মাঝে মধ্যে বাদ দিয়েছেন, এর দ্বারা বোঝা গেল এটা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু সব সময় নিয়মিত আমল করেছেন। আবার ফরজের মতোও নয়, ওয়াজিবের মতোও নয়, যে একদিনও ছাড়েননি এরকমও নয়, হঠাৎ মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে ছেড়েও দিয়েছেন কিন্তু নিয়মিত আমল করেছেন। প্রত্যেক সুন্নতকে আমরা কিভাবে আমল করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, এখন যদি উম্মত হওয়ার দাবিদার হই তাহলে নবীজি যেভাবে করেছেন সেভাবে আমরা করব। আপনি ধরেন একদিন খুব দ্রুত আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট ধরবেন,
আর এটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। ওই দিন যদি আপনি দেখেন যে আমি যদি সুন্নত পড়তে যাই তাহলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে বা মারাত্মক একটা কষ্টের সম্মুখীন হব বা একটা প্রবলেমে আমি পড়ে যাব, ওই সময় আমি কোনো সময় সুন্নতে মুয়াক্কাদা বাদ দিয়ে দিই এবং বলি না যে আজকে এই এটা ফরজ নয় ওয়াজিব নয়, হঠাৎ বাদ দেওয়ার উপর যে আমল এটা আজকে আমি করব। কারণ মাঝে মধ্যে এই ধরনের কিছু অসুবিধাজনক অবস্থা পরিস্থিতির কারণে বা সমস্যা যদি হয় তাহলে ছেড়ে দেবেন। ইভেন মাঝে মধ্যে যদি হঠাৎ হঠাৎ কেউ ছেড়ে দেন, তবুও বিনা কারণেও যদি ছেড়ে দেন তবুও গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু ফরজ নয় ওয়াজিব নয়। কিন্তু সবসময় পড়ার অভ্যাস যেন বাদ না দিই, সবসময় পড়ার যে একটা নিয়মতান্ত্রিকতা এটা যেন আমি ধরে রাখি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ না হওয়া সত্ত্বেও, ওয়াজিব না হওয়া সত্ত্বেও, জরুরি এবং আবশ্যকীয় না হওয়া সত্ত্বেও এটা এমন সুন্নত যে সুন্নতের উপর নিয়মিত আমল করেছেন। সুতরাং আমাদের উচিত আমরা নিয়মিত আমল করব আর মাঝে মধ্যে বাদ দেব, সফরের কারণে বাদ দিতে চাইলে বাদ দেব আর কোনো বিশেষ অসুবিধার কারণে প্রয়োজনে বাদ দেব, বেশি ঝামেলা থাকলে বাদ দেব, বেশি কোনো জরুরি অ্যাপয়েন্টমেন্ট থাকলে বাদ দেব, অন্য কোনো জরুরি কাজ যদি হঠাৎ পড়ে যায় তখন যদি বাদ দিয়ে দেই তাহলে আল্লাহ তাআলা মাফও করবেন। তখন ওই সময় বেশি পীড়াপিড়ি করে জোর জবরদস্তি করে অন্য জরুরি কাজের মধ্যে বাধা এবং বিঘ্ন ঘটিয়ে সুন্নতে মুয়াক্কাদার উপর এত বেশি শক্ত ভূমিকা নেওয়াটা ঠিক হবে না, এটা প্রায় ফরজ ওয়াজিব মনে করার মতো হয়ে যাবে। কিন্তু সুন্নত মনে করে বাদ দিয়ে দেওয়া, আমরা বাদ দিই কেন, সুন্নত মনে করো, সুন্নত নেই তাহলে বাদ দিয়ে দাও, এটা মনে করি। ওলামায়ে কেরাম একটা বিশেষ কথা উল্লেখ করেছেন যে সুন্নত নেই এটা শোনার সাথে সাথে তো আমি সাথে সাথে বলবো এটা করা উচিত, তো সুন্নত বা মুস্তাহাব হওয়া এটা করার জন্য আমাকে যেন আগ্রহী করে, বাদ দেওয়ার জন্য আমাকে যেন উৎসাহিত না করে। সাধারণত আমাদের হয় কি সুন্নত শোনার পর আমরা বাদ দিয়ে দেওয়ার জন্য এসব করে, তো এই প্রবণতাটা যেন না হয়, তো এর উপর যেন আমরা থাকি এবং আমল করি। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে সুন্নতে মুয়াক্কাদা কখন পড়া কখন বাদ দেওয়া, সফরের অবস্থায় আপনি বাদ দিতে পারেন, বিনা প্রয়োজনে বাদ দিতে পারেন ইনশাআল্লাহ, আর যদি কারো সুযোগ থাকে ফুরসত থাকে তাহলে পড়লে বেশি সওয়াব, পড়লে কোনো গুনাহ নয়, পড়া নাজায়েজ নয়, বরং পড়া সওয়াবের কাজ হবে। কিন্তু সফরের মধ্যে যেহেতু আল্লাহ তাআলা আসানি রেখেছেন, সহজ সাধ্যতা রেখেছেন, তখন উলামায়ে কেরাম বলেছেন বেশি ব্যস্ততা থাকলে বা টায়ার্ডনেস থাকলে বাদ দিয়ে দেওয়ার উপর আমল করা ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর মুফতি সাহেব। আমরা যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটা কি? আমি একটা মাসলা জানতে চাইলাম। আমি ব্যাংকে পয়সা তুলতে গেছি। আমার আগে একজন আছিল আর বেটার পয়সা 12 নম্বর ধরিয়া বেটা গেছে গিয়া, আর বেটা যাওয়ার পরে হঠাৎ পয়সা গুনতে পারাই আইছে, তখন আমি এই পয়সাটা আমি কিতা করতাম? আচ্ছা, থ্যাংক ইউ শুনকি ইন্টিগ্রেট টুকে পাইছি না, দুই দিন ওই জায়গা টুকাইছি গিয়া পাইছি না। আচ্ছা ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আপনার কিন্তু একটা সুন্দর প্রশ্ন, অনেক এটা ব্যাপারে অনেকের ইলা কোন, আমি তো এই পয়সা কিতা করতাম চাইলাম। ইনশাআল্লাহ 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 আপনি আমাদের অনুষ্ঠান দেখো কা ইনশাআল্লাহ মুফতি সাহেব এই প্রশ্নটার উত্তর দিবা। তার আগে মুফতি সাহেব আমাদের কাছে একটা প্রশ্ন আসলা ইকবাইয়া কইছিলা টিকটক সম্পর্কে, আমরা আচ্ছা আমি এখন একটু আমরা আর একটা কল নেই গিয়ে মুফতি সাহেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত কলার, আপনি আপনার টিভির ভলিউম কমাই, টিভির ভলিউম কমাই, অন্য রুমে গিয়ে মাতুক কম শোনা যান। আসসালামু আলাইকুম। আপনার কলটা খাটি গেছে। তো এর আগর বাইয়ে যে প্রশ্ন করছিলা, একটা একটা বর্তমানে একটা অ্যাপ বাড়াইছে, একটা নাম হলো টিকটক। তো টিকটকও হরণ কিতাব ফুরুতাইনতে নে, তো সোশ্যাল মিডিয়ার মাঝে একটা মানুষে নিজেরে বিভিন্ন জিনিস সকল তুলে নিটার মাঝে গফ সফ আছে, তার নানান যোগ ফুরুতাইনতে করেন, তো অনেক অনেক ফ্যামিলির বাচ্চা এনে হল লেডিজ হল তার মাঝে ইনভলভ। তো তাই ওই জিনিসটা জানতে চাইছেন যে তা যে টু মাছ মানুষে এটা কররা নিজরে এক্সপোজ করা অনেক লেডিজ হলে সোশ্যাল মিডিয়ার মাঝে এগুলোর মাঝে ও সম্পর্কে তাই জানতে চাইছেন যে আসলে এটা তো আমি বলবো যে নিজেদেরকে যতটুকু বাঁচিয়ে রাখা যায় এটা তো এমনিতেই জরুরি, এমনিতেই জরুরি। বর্তমান সময়ে চ্যাটিং বা নিজেকে মানুষের সামনে পেশ করা, নিজেকে প্রমোট করা, বিশেষত ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে যে এত বেশি মানুষ নিজেদেরকে প্রমোট করতে চায় যে কতটা লাইক পেলাম এবং নিজেদের ভালো ভালো ফটোগুলো যেভাবে দিচ্ছেন এবং লাখো মানুষ পর্যন্ত এগুলো পৌঁছে যাচ্ছে,
বর্তমান সময়ে আমার উস্তাদ হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুম বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলিম যাকে মনে করা হয়, তো শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব একটা কথা তিনি বলেছেন যে এই গুনাহের কোনো শেষ নেই। ফর এক্সাম্পল, যদি কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে আপনি কিছু এমন ফটো দিলেন যেগুলো বেগানা পুরুষের জন্য দেখা জায়েজ নয়, অথবা যেগুলো শরীয়ত সমর্থন করে না, আপত্তিকর, ইসলামের দৃষ্টিতে আপত্তিকর, অনেক কাজ হতে পারে। ইভেন আপনি কারো সমালোচনা করছেন, কারো খারাপ কমেন্ট করেছেন, হযরত বলছেন এই কমেন্ট যতদিন পর্যন্ত থাকবে ততদিন আপনার আমলনামায় কন্টিনিউ গুনাহ লিখতে হবে। যত মানুষ দেখবে সেই সবের গুনাহ আপনি পাবেন। এরপরে মানুষ যে কোনো সময় আমরা মারা যাব। কত মানুষ ফেসবুক অ্যাকাউন্ট রেখে, ইউটিউব অ্যাকাউন্ট রেখে, ইনস্টাগ্রাম রেখে, সবগুলো রেখে দুনিয়া থেকে চলে গেছেন। এখন এই এরপরে যে এগুলো কন্টিনিউ এগুলো ছড়াচ্ছে আর কত মানুষ শেয়ার করছে, যদি এগুলো খারাপ হয়, গীবত হয়, পরনিন্দা হয়, ব্যাকবাইটিং হয়, গীবতের গুনাহ হয়, কারণ নিন্দা হয়, কারণ ইনসল্ট হয়, অথবা যদি কোনো শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর যদি কোনো জিনিস হয়, তাহলে এগুলোর গুনাহ আমরা যে কিয়ামত পর্যন্ত পেতে থাকবো এবং এগুলো বন্ধ হবে না। তো এটা ভয় পাওয়া উচিত, আল্লাহ তাআলার ভয় পাওয়া উচিত। আর এই বাজে কাজ, অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে সরে ইবাদত বন্দেগী, কোরআন শরীফের তিলাওয়াত, এগুলোর দিকে মানুষকে অগ্রসর করার প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন। সম্মানিত মুফতি সাহেব অত্যন্ত সুন্দর প্রসঙ্গের অবতারণা এবং সুন্দর সমাধান দিলেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতির দিকে। বিরতির পর আবার আসবো, আমাদের কাছে কিছু প্রশ্ন রয়ে গেছে, আমরা তার উত্তর দিব ইনশাআল্লাহ। মুফতি সাহেব সেই উত্তরগুলো দিবেন। আপনারা থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের জীবন অনুষ্ঠান থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। মুমিনের জীবন সাধারণত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান। আপনারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করে থাকেন, এবং আমাদের সম্মানিত মুফতি সাহেব হযরত আল্লামা জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক মুফতি জনাব আব্দুল মুনতাকিম সাহেব উত্তর দিয়ে থাকেন। এই সেগমেন্টের প্রথমেই আমরা যাব আমাদের একজন সম্মানিত কোলারের কাছে, জেনে নেব তার প্রশ্নটা কি। আসসালামু আলাইকুম সম্মানিত কোলার। আপনার প্রশ্নের উত্তর দিবা ইনশাল্লাহ। মুফতি সাহেব, আমরা ব্রেকে যাওয়ার আগে এক ভাইয়ে একটা প্রশ্ন করছিলা, তার প্রশ্নটা আসিল তাই এটিএম পয়সা তোলাত গেছেন, তার আগে আরো এক ভাই আসলা আর হেন মনে করছেন মনে করেন পয়সা আইসে না, আসলে তাই যাওয়ার পরে পয়সা বাড়াই আইসে। কিন্তু আমরা এই ভাইয়ে যে প্রশ্ন করছেন তাই দেখলা যে অনেক তো হিনর পয়সা আইসে বা তাই হিন রেফাইছেন না, ওখন এই পয়সাগুলো তাই কেতা ভর্তা? আসলে এটার প্রত্যেক হারানো সম্পদের একটা হুকুম এবং বিধান আছে। তো হারানো সম্পদ যার পাওয়ার পর যদি সাধারণ হারানো হয়, তাহলে আপনি অ্যানাউন্সমেন্ট করবেন, বিজ্ঞপ্তি দেবেন, অ্যাডভার্ট দেবেন, বা যেভাবে হোক এটার ঘোষণা দিয়ে আপনি ওইটার একটা খোঁজ খবর আপনি নেবেন, জি, পুলিশ স্টেশনে জানাবেন বা যেখানে যেখানে গেলে এটা পাবেন একজন মানুষকে, সেই চেষ্টা করা উচিত। আর চেষ্টা করার পর যদি দেখেন যে এতদিন চেষ্টা করেছি, এতদিন অপেক্ষা করেছি, এতদিন অতিবাহিত হয়েছে, এখন আর এটা কেউ অনুসন্ধান করবে না, তালাশ করবে না, এটা পাওয়ার জন্য আর চেষ্টা করবে না, তখন আপনি অন্যকে দান করবেন, তখনই কেবল জায়েজ হবে। এরপরও যদি লোক চলে আসে তখন সে চাইলে আবার আপনাকে দিতে হবে, আর সদকার সব আপনার হয়ে যাবে, তো আর সে যদি রাজি হয়ে যায় তাহলে তার ঠিক আছে। কিন্তু ব্যাংকের ব্যাপারটা তো খুব সহজ, সেটা হলো যে আপনি যদি বলেন যে আমরা অমুক এটিএম থেকে আমি এটা উঠিয়েছি, আর ওই টাইমের মধ্যে ছিল, তো ওই টাইমের মধ্যে এই পয়সাটা ছিল, অমুক এটিএম থেকে আমরা উঠিয়েছি, তো যে কোনো ব্যাংক হয়তো ওইটাকে গ্রহণ করবে। হ্যাঁ, এটা বলা মুশকিল যে ওই লোকের কোন ব্যাংকে টাকা রাখা। তো যারা বুথের বা এটিএমের যারা দায়িত্বশীল তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, কোনো ব্যাংকারের কাছে গিয়ে ব্যাংকে গিয়ে এটা নিয়ে আলাপ করবেন যে একজন লোকের এরকম টাকা পরে বের হয়েছে। তো আমি মনে করি তারা এটার সঠিক সমাধান দিতে পারবে। কয়েক ব্যাংকে যদি এটা ইনফরমেশন পাঠিয়ে দেয় যে অমুক টাইমে অমুক জায়গার এটিএম থেকে একটা টাকা উঠেছে, তো আমি মনে করি ব্যাংকওয়ালারা তাদের কমিউনিকেশনের মাধ্যমে
কোন মানুষের টাকা অমুক এটিএম থেকে অমুক টাইমে বের হয়েছে, তো এটা যদি তারা জেনে ফেলে, অন্তত টাইম আর এটিএম কোনটি সেটা যদি জেনে যায়, তাহলে তারা আশা করি ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছতে পারবে। তো ওই পন্থাটা অবলম্বন করা উচিত। কিন্তু ওরাও যদি এরপরেও বলে যে না আমরা জানি না, পারবো না কিছু একটা করতে, তখন আপনি কিছুদিন অপেক্ষা করবেন, ওই রকম একটা টাইমে আপনার জন্য উচিত ছিল ওই জায়গায় যাওয়া, গিয়ে সেখানে অপেক্ষা করা বা ওয়েট করা, এটা ছিল জরুরি। বা দু চার দিন আপনি গেলেন, এরপরে আপনি যখন স্যাটিসফাইড হয়ে যাবেন যে এই ব্যক্তি আর আসবেন না আমার কাছে, বা নিজের টাকার জন্য এইভাবে আর চেষ্টা করবেনই না, তখন আপনি ওনার পক্ষ থেকে গরিবদেরকে দান করে দেবেন ইনশাআল্লাহ, সেটা ভালো উত্তম এবং উত্তম পন্থা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। মুফতি সাহেব, আমাদের কাছে এক বোন প্রশ্ন করেছিলেন, নখ কাটার সুন্নাত তরিকাটা কি? জি, তো আমরা আমরা একটা প্রশ্ন নিয়ে নেই মুফতি সাহেব। জি ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বোন, আপনার প্রশ্নটা কি? তা আমি বলি গেলাম বা কইলাম যে সময় গেছে কিবা দুয়ারি, এইটা নজৈত নাই। আর আরেকটা কথা যেটা আমার কইলাম, জানেন নামাজও যদি কিছু দেরি হয়, আবার দুয়ারিয়ে পড়া এটা আসল নিয়ম নাই। যদি পড়ি লাইন তাহলে এই পন্থা অবলম্বন করা ভুল। যদি যে ভুলের রিকভারি সহদার ওই জীব, আচ্ছা জি, আচ্ছা ফোন রাখি দেখ ইনশাল্লাহ মুফতি সাহেব সুন্দর করে বুঝাই কইবেন কথাটা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো এর আগে এক বইনে প্রশ্ন করছিলা, নখ ফালাইবার সুন্নত তরিকাটা কিলা? আসলে একবারে এক প্রত্যেক খাম ডাইন দিক থেকে খরোয়েন, এটা ঠিক আছে। আর একটা আল্লামা ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলহী একটা মুস্তাহাব তরিকা লেখসেন, সেই হিসাবে মুস্তাহাব তরিকা। কিন্তু শরীয়তের মধ্যে ইভেন সুন্নতের মধ্যে মুহাক্কিক উলামায়ে কেরামের রায় হইল যে এত শক্ত কোনো বিধান বা সুন্নত মনে করিয়াও ঠিক না। এটা ইমাম নববী রহমতুল্লাহ আলহী একটা পন্থা লেখসেন, মুস্তাহাব হইল গিয়া এই তরিকা। তো এটা এত বেশি প্রুফ নাই, কিন্তু এটা হইল গিয়া উত্তম হইল গিয়া খুঁজছেন যে ডাইনাথর শাহাদত উঙ্গলি, এটারে শাহাদত আঙ্গুল হইন, এটারে শাহাদত আঙ্গুল যেটা দিয়ে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আর তাহিয়াতের মধ্যে উঠাই উফরে উফরে উঠাই। তো এই শাহাদত আঙ্গুল থেকে আরম্ভ করিয়া খানি আঙ্গুল পর্যন্ত, কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত গিয়া শেষ করবা ডাইনাতর, ডাইনাতর ফেলা। ডাইনাতর শাহাদত আঙ্গুল থেকে শুরু করিয়া খানি ছোট আঙ্গুল পর্যন্ত গিয়া শেষ করবা। আর এর বাদে লেখরা ও কথা যে বাম আতর ছোট আঙ্গুল থেকে শুরু করিয়া ডাইন একবারে শুরু করিয়া বাম আতর ছোট আঙ্গুল থেকে শুরু করিয়া অনর ডাইনাতর বড় আঙ্গুল পর্যন্ত, বুড়ি আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত গিয়া শেষ করিলিতা। আর ফাইনালি বুড়ি আঙ্গুল ডাইনাতর, মানে ফাইনালি প্রথম হইল কি ডাইনাতর শাহাদত আঙ্গুল থেকে শুরু করিয়া কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, খানি আঙ্গুল পর্যন্ত গেলা শেষ করলা। এর বাদে বাম আতর খানি আঙ্গুল থেকে শুরু করিয়া সারা শেষ করলা, শেষ করিয়া ইয়া ডাইনাতর বুড়ি আঙ্গুলিতে ইয়া শেষ করে দিলাম, শেষ করিলার। আর একটা এমনি পদ্ধত কইছে যে ডাইনাতর খানি আঙ্গুল থেকে শুরু করিয়া আপনি একবারে গিয়া বামাতর খানি আঙ্গুলিত গিয়া শেষ করলা, এটাও একটা পন্থা খো হয়েছে। এগুলো উত্তম খো হয়েছে বা ইমাম নবী রহমতুল্লাহ আলী মুস্তাহাব হয়েছেন, কিন্তু শরীয়তের মধ্যে এত জরুরি ভিত্তিতে কোনো বিশেষ পন্থার নির্ধারণ করা হয়েছে না। এর মধ্যে যদি কোনো
উনিশ বিশ বা উল্টা হয়ে যায় বা নিজের মনোক্তি কোনো পন্থা যদি অবলম্বন করিলেন তাহলে মহাকিক উলামায়ে কেরামের মতামত অনুযায়ী এটা জায়েজ আছে আর এটা কোনো গুনার কারণ না। আমরা দেখিলে আমরা লগে এই মুহূর্তে যোগ দিছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই আপনার প্রশ্নটা কি? তা আমি অজু করতাম পারি না আপনার, একবারে আমি শ্বাস লইতে আমার কষ্ট হয়, আপনার উঠে যে আটকে যে গিয়া যেন বাথরুমে যেতে আমার ক্ষমতা নাই, আর খাড়াইলে ও মাথাম যায় হারানে গেছি, মাথরুমে এক সেকেন্ড মাথাম পারি না, খাওয়া পড়ে যায়, আর ও হাফড়ও ঠিক মতো রাখতাম পারি না, বাথরুমে নয় দশ মিনিট বার বিশ মিনিট যাওয়া লাগে, তখন আমি কিতা করতাম, কিরাম উঁচু করতাম, উঁচু করি আমি এমনি আমি পাত্র গিয়া করতাম, আর জন্য কইলে আইন হইতো নাই, সেইভাবে কিনা করলে হইব প্রথম একটা কইতা। বাথরুমে যাইতা পারেন না, খুব কষ্ট করিয়া খেয়ে হয়তো বাথরুমে তাই লইয়া যাওয়া লাগে, কাপড় চোপড়ও তাই ফিনতা পারেন না ঠিক মতো, তো ওইও খেয়ে হেল্প হেল্প লাগে তাই সবসময়, তো এমতো অবস্থায় তাইনের ওজুর মশলাটা তাই জানতে চাইরা যে তাই ওজুর বিষয়টা তাই কিলা করবা, তাই তো মোম কর্তা যদি এলা অবস্থায় যদি দরিয়া লইয়া যাওয়ার থাকেন, সাধারণত ওজুর মধ্যে গরম পানি ব্যবহার করার মাধ্যমে যদি তার কোনো অন্য ক্ষতি না হয় আর যদি খেয়ে লইয়া যাওয়ার থাকেন তখন তার লাগি অজু করা জরুরি থাকব, যেহেতু লইয়া যাওয়ার খেয়ে আসেন বা লইয়া গেলে আর অজু করলে যদি কোনো স্বাস্থ্যের ক্ষতি না হয় তাহলে এই পন্থা অবলম্বন করবা, আর যদি লইয়া যাওয়ার খেয়েও তখন না অথবা লইয়া যাওয়ার আসন কিন্তু লইয়া গেলে আর অজু করলে স্বাস্থ্যের ক্ষতি হয় তাহলে তার লাগে থেকে মুম করা যায় যাইব। তো আসলে হইল গিয়া যে যদি অজু করলে কোনো অসুবিধা হয় না শরীরের আর লইয়া যাওয়ার অ্যাভেইলেবল আসন দরিয়া নিতে পারেন, আর তখন অজু করমু করতাম পারমু আর করলে আমার অন্য কোনো শারীরিক ক্ষতি নাই বা ক্ষতির সম্ভাবনা নাই তাহলে আমার লাগে অজু করা জরুরি, আর যদি এরকম সিচুয়েশন না হয় হয়তো আমি খেয়ে লইয়া যাওয়ার নাই আর আমি এলা যেতাম পারাম না, যদি দৌড়ি দৌড়ি কোনোরকম যেতাকে পারেন আর অজু করলে কোনো ক্ষতি নাই তাহলে অজু করতে নিয়ম হইল, পানি ব্যবহার করলে পরে যদি স্বাস্থ্যর কোনো ক্ষতি হওয়া মানে জরুরি ভিত্তিতে হয় তবুও আর সম্ভাবনা থাকলে তবুও থেকে মোম জায়েজ আছে, আর খেয়েও না থাকলে মাজুরির কারণে পানি পর্যন্ত আমি ফুসতাম পারলাম না, খেয়েও অ্যাভেইলেবল নাই বা খেয়েও আমি ফাইলাম না। সুন্দর একটা জবাব আমরা পাইলাম। আমরা দেখি আমাদের সাথে এই মুহূর্তে খেয়ে যোগ দিচ্ছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আপনার টিভির ভলিউমটা প্লিজ একবারে কমাই লুকা আর টেলিফোনে আমরা লগে কথা কই, জোরে কইবা একটু প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্নটা কই কা প্লিজ। জি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, মুফতি সাহেব ভালো আছেন, আপনার প্রশ্নটা কি? তা আলোচনা করছি, আপনি এটা আমরা ইউটিউবের মধ্যে যখন যাইব আপনি দেখিতে পারবেন। আমি মিস করিলে কি হুজুর কটা রোজা রাখতাম কি বার তাকি রাখতাম ওটা তো আমার ইম্পর্টেন্ট জানতাম। আসসালাম, আসলে আমরা শুরুতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আপনারা যারা বিগিন থেকে ছিলেন তারা আপনারা হয়তো শুনেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদত বা সাআদত বা মিলাদ অত্যন্ত বরকতময় একটা জিনিস, আর এই মিলাদের আলোচনা অনেক বড় মুস্তাহাব আমল, নফল ইবাদতের সওয়াব হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং মহাব্বত আমাদের বাড়বে, আর এটা প্রত্যেক মুসলমানের জন্য একটা পরম সৌভাগ্যের ব্যাপার যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মের জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা এবং জন্মের সময় যত অলৌকিক ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা করা, এটাকে আমরা মিলাদ বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মকে মিলাদ বলা হয়, আর এই মিলাদের আলোচনাও ইমানের দাবি
এবং এই আলোচনা অব্যাহত থাকা প্রয়োজন বলে আমি মনে করি। যেহেতু আল্লাহ নবীর প্রতি ভালোবাসা এবং মহাব্বত সবচেয়ে বেশি হওয়া জরুরি, আর এই মহাব্বত এবং ভালোবাসা তৈরির জন্য নবীজির প্রত্যেকটা জীবনের অংশকে আলোচনার মধ্যে নিয়ে আসা এবং আলোচ্য বিষয়ে পরিণত করা জরুরি, যাতে ইতিহাস সবাই আমরা জানি এবং নবীজির ভালোবাসা বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু এই আলোচনার জন্য দিবস পালনকে বাধ্যতামূলক মনে করা আর এই দিবস পালনের প্রথাকে প্রমোট করার কোনো দলিল শরীয়ত দ্বারা আমরা পাই না। দিবস পালনের প্রথাকে বাধ্যতামূলক মনে করার কোনো প্রুফ আমরা পাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে 63 বছরের পুরো ইতিহাসে একবারও তিনি দিবস পালনের প্রথাকে জরুরি মনে করে এটাকে প্রমোট করেছেন একটা দলিলও আমরা খুঁজে পাই না। একটা দলিল যে এই তারিখ পালন করা বা ডেট ডে পালন করা বা দিবস পালনের প্রথাকে শরীয়তের কোনো দলিল কোনোভাবে প্রমোট করেছে বলে কোনো একটা প্রুফ আপনি পাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ নবীর সরাসরি শিষ্য সাহাবায়ে কেরাম, নবীজির অঙ্গুলির ইশারায় জীবন কোরবান করে দিয়েছেন। তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নবীর সিরাতের এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের জীবন্ত নমুনা ছিল। সাহাবায়ে কেরামের আলোচনা পাওয়া যায় যে সব সময় বৈঠকের মধ্যে বসে আল্লাহ নবীর জীবনী নিয়ে তারা আলোচনা করেছেন। বর্ণনায় সহিহ বর্ণনায় পাওয়া যায় নবীজির জীবনী আলোচনা করা তাদের প্রিয় ব্যস্ততা ছিল, মাহবুব মাশগালা এবং অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার বিষয়বস্তু ছিল। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটা অংশ জানবার জন্য, প্রাইভেট লাইফের প্রত্যেকটা বিষয় জানার জন্য আজওয়াজে মুতাহারাতের সঙ্গে ইন্টারভিউ করেছেন, টাইম নিয়েছেন এবং বলেছেন যে আমরা প্রত্যেকজনের কাছে গিয়ে গিয়ে নবীজির জীবনে গড়ে কীভাবে সময় কাটান সব কিছু জেনেছেন। আর এই নবীজির মিশন বিশনকে বাস্তবায়িত করার জন্য দুনিয়ার কোনায় কোনায় গোসায় গোসায় দুনিয়ার আনাচে কানাচে সারা বিশ্বব্যাপী তারা পৌঁছে গিয়েছেন। দেশ খ্যাস এলাকা সব কিছু তারা বাদ দিয়ে হিজরত করে সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছেন এবং কোরবানি ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠায় ভাস্বর জীবন দুনিয়াকে উপহার দিয়ে বলেছেন যে নবীজির মিশন এবং বিশনের জন্য কোনো একটা মাত্র দিন নয়, বছরে মাত্র একদিন এই কাজটা করবো এটা নয়, জীবনের প্রত্যেকটা সেকেন্ড এবং প্রত্যেকটা মুহূর্ত নবীজির ভালোবাসায় সিক্ত ছিল, নবীজির মিশন বাস্তবায়নে জীবনের এক একটা সেকেন্ড ব্যস্ত ছিল। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং মহাব্বতের নমুনা। তারা চাইলে দিবস পালন করতে পারতেন। খোলাফায়ে রাশিদিন সুবহানাল্লাহ মদিনায় মুনাওয়ারায় যাওয়ার পর তো কোনো বাধাও ছিল না, খোলাফায়ে রাশিদিন কেন করলেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর তাঁর খেলাফতকাল ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল 10 বছর ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল 12 বছর ছিল। তো সব মিলিয়ে খোলাফায়ে রাশিদিনের 30 বছরের মধ্যে তো অন্তত 30 বার পালন করা উচিত ছিল, একবারও তারা করলেন না, একটা প্রুফও পাওয়া যায় না। আর এই চ্যাপ্টার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসলেন না কোথাও কোনো ফিকহের কিতাবের মধ্যে, অবশ্যই এই চ্যাপ্টারটা নিয়ে আসতেন। এখন কেউ বলতে পারে যে মিলাদুন নবীর বাব হাদিসের মধ্যে আছে, তো আমি বলবো যে এটার জন্য কি দিবস বিশেষ দিন ধার্য করে তারিখ ধার্য করে এই তারিখকে নিয়মিতভাবে এই ডেটকে জশ্নে জুলুস মিলাদুন নবীর নামে পালন করার প্রথা প্রমোট করার কথা এই হাদিস দ্বারা কোথাও কি কোথাও এনেছেন? নবীজির জন্মের উপর আমি খুশি হব, নবীজির জন্মের উপর আমি খুশি হব, এটা ইমানের দাবি। যদি জন্মের উপর খুশি না হয় তাহলে তার ইমান সন্দেহের মধ্যে, এই ইমানকে আমরা মানি না। কিন্তু এক তারিখকে একটা দিবস পালন করার জন্য পার্টি আয়োজন করাকে বাধ্যতামূলক মনে করার জন্য এনাফ দলিল কোথায়? এনাফ দলিল কোথায়? আমার এটা তো ভালোবাসা এবং মহাব্বতের জন্য জরুরি আমি মনে করি না। আমার কাছেও যদি দলিল চলে আসে যে মানে হাদিস দ্বারা কোরআন দ্বারা সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাহাবায়ে কেরামের পুরো প্রথা পুরো জীবদ্দশা আমরা নবীজির 63 বছরের জীবন, 23 বছরের নবুয়তি জীবন, মদিনার 10 বছর, খোলাফায়ে রাশিদিনের জীবন এবং তাদের সারা দুনিয়া তাদের হাতের মুঠোয় ছিল, অর্ধেক পৃথিবীর উপর তাদের শাসনতন্ত্র শাসন ছিল, শাসন ক্ষমতা ছিল, তখন কোনো বাধা বিপত্তিও ছিল না, সমস্যা ছিল না, সেখানে তারা চাইলে দিবস পালন করতে পারতেন। কিন্তু দিবস পালনের প্রথাকে প্রমোট করেছেন এটা পাবেন না। নবীজির জীবন জন্মের উপরও খুশি হয়েছেন, জন্ম নিয়ে আলোচনাও করেছেন এবং নবীজির আলোচনার চেয়ে বেশি ভালো এবং প্রিয় আলোচনার বিষয়বস্তু তাদের দৃষ্টিতে আর কিছুই ছিল না এবং নবীজির মিশন বিশন বাস্তবায়নে নবীর ভালোবাসা এবং মহাব্বতে জীবন কোরবান করবার
অসংখ্য অগণিত উদাহরণ এবং দৃষ্টান্ত আমরা পাই, কিন্তু দিবস পালনটার প্রথা তারা প্রমোট করেছেন এমন কোন প্রুফ আমরা পাই না। তাহলে কেউ যদি মুফতি সাহেব, ওনার প্রশ্নটা ছিল যে উনি কি রোজা ওই তারিখের সাথে তো শরীয়তের কোনো বিধানের সম্পর্ক নেই না, নামাজের সম্পর্ক। এখন দেখেন এটা কতটুকু বাড়াবাড়ি, যিনি বলছেন আমরা নামাজ কি পড়বো, রোজা রাখবো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন তার জন্মের উপর শুকরিয়া আদায় করে, তিনি প্রতি সপ্তাহে সোমবার যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপর খুশি হয়ে যদি আপনি আর আমিও যদি প্রতি সোমবার রোজা রাখি তাহলে এটা একটা মুস্তাহাব আমল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করেছেন, কিন্তু ওই জন্মের দিনে কেক কাটা বা মিষ্টি বিতরণ করা, এরপরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা, ওই তারিখকে বাধ্যতামূলক মনে করা। ঘটনা হলো কি, জন্মের উপর জন্ম শুভ জন্ম বরকতময় জন্ম, জন্মের উপর খুশি হওয়াটাও ইমানের অংশ, কিন্তু খুশি হওয়ার বিশেষ দিন তারিখ ধার্য করে বিশেষ প্রথা এবং দিবস পালনের প্রথাকে এই কাজের জন্য নির্ধারিত করা বা প্রমোট করার কোনো প্রুফ আমরা পাই না। বস এতটুকু কথা, জন্মের উপর খুশি হওয়া ইসলাম, জন্মের উপর আনন্দিত হওয়া, অনাবিল আধ্যাত্মিক আনন্দে উদ্বেলিত হওয়া, আনন্দ এবং ভালোবাসায় অন্তর্জগৎ সিক্ত করা, এটা কোনো দিন তারিখের সাথে সম্পর্কিত বিষয় নয়। জীবনের প্রতিটা সেকেন্ড এবং মুহূর্ত নবীজির ভালোবাসা এবং জন্মের ভালোবাসাটাও, শুভ জন্মের ভালোবাসার আবেগে অন্তর্জগৎ সিক্ত থাকবে শুধু এক তারিখে নয়, আর একটা ডেটের মধ্যে নয়, একটা মাসের মধ্যে নয়, বরং সারা জীবন থাকতে হবে, এটা একদিনের বিষয় নয়। আমার উস্তাদ মুফতি তাকি উসমানী সাহেব বলছেন এটা তো জনম রোগ, সাহাবায়ে কেরাম তো জীবনের এক একটা সেকেন্ডকে নবীর ভালোবাসায় কোরবান করেছেন। এই ধরনের একটা আবেগ আমাদের অন্তরে থাকা চাই। এই ভালোবাসা এবং মহাব্বতকে যারা মাইনাস করতে চায় তারা খুব ড্রাই নলেজ নিয়ে আছে এবং তারাও খুব বাড়াবাড়ি করছে এবং ছাড়াছাড়ি তারা করছে যে নবীর তাজিম, নবীর ভালোবাসা, ইভেন দুরুদ শরীফের গুরুত্ব নেই, সুন্নতের গুরুত্ব নেই, সুন্নত নামাজের গুরুত্ব নেই, আর নবীজির ভালোবাসার কোনো কথা বললে মনের মধ্যে মনে হয় যেন ওইটা বাড়াবাড়ি আমরা করে ফেলছি, এটাও নয়। জান থেকে, প্রাণ থেকে, সন্তানাদি থেকে, সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো নবীজির তাজিম, সম্মান এবং ভালোবাসা এটা কম্প্রোমাইজ করার বিষয় নয়, কিন্তু যদি এই বিষয়কে কেন্দ্র করে কেউ যদি একটু বাড়াবাড়ি করে তাও ঠিক নয়। যেমন ধরেন কোরআন শরীফ পড়া খুব একটা সওয়াবের কাজ, কিন্তু কেউ যদি রুকুতে বা সিজদায় গিয়ে কোরআন শরীফের তিলাওয়াত আরম্ভ করে দেয় তো এটা আমরা মানব না, কারণ নামাজ যদিও কোরআন শরীফ পড়াও খুব ভালো কাজ কিন্তু সেজদার মধ্যে তিলাওয়াতের জায়গা নয়। সেজদা তসবিহের জায়গা, কিন্তু তিলাওয়াতের জায়গা হলো কিয়াম, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় আপনি তিলাওয়াত করবেন। এখন ভালো কাজও বেনিয়মে করলে বা আকীদা সঠিক না রেখে যদি কেউ করে তাহলে এটা নিয়ম সঠিক হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে দেখতে হবে যে নবীর ভালোবাসায় কোনো কাজ আমরা করছি সেই নবীর তালিমাতের মধ্যে এমন মূলনীতি পাওয়া যায় কি না। সবচেয়ে বড় কথা যে নবীর, যে নবীর ভালোবাসায় আমি এই কাজটা করছি, যে নবীর ভালোবাসার আবেগ অন্তরে নিয়ে আমি দিবস পালনের প্রথাকে প্রমোট করছি বা বিশেষ নিয়মে মিছিল বের করার নিয়মতান্ত্রিকতাকে, আপনি দেখেন 60 বছর আগে কোথাও আমাদের দেশেও কোনোদিন মিছিল বের হয়নি। তো আমাদের দেশেও বিশেষ নিয়মে মিছিল বের করার, র্যালি বের করার প্রথা আপনি 50 বছর আগেও কসম খেয়ে বলতে পারি পাবেন না। তো 50 বছরের আগের সবাই কি নবীজির মহাব্বত এবং ভালোবাসা থেকে মুক্ত ছিলেন বা বঞ্চিত ছিলেন? নাউযুবিল্লাহ। আর আজকে আমি র্যালি বের করে নতুন পন্থ অবলম্বন, এর আগে দেখবেন কেউ কোনোদিন কেক কাটেননি বা একেবারে মানে 1 লক্ষ টাকার কেক কোনোদিন কেউ কাটেননি, এক অর্ধ কাটা হচ্ছে। তাহলে আগে যারা এই কাজটা করেননি তারা কি ভালোবাসা থেকে বঞ্চিত ছিলেন? তো এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে আমরা বের করব এগুলো একটু চিন্তার বিষয়। জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর আজকের অনুষ্ঠানটা, অত্যন্ত খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনার অনুষ্ঠান। আসলে মুফতি সাহেব খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আমরা আজকে আপনাদের অনেকের প্রশ্ন আসলে আমরা নিতে পারিনি সময়ের স্বল্পতা হেতু, আর ওই বিষয় যেটা আমরা নির্ধারিত করেছিলাম সেই বিষয়ের গুরুত্ব মুফতি সাহেবের কাছে আমরা জানতে চেয়েছিলাম, সেজন্য অনেকের প্রশ্ন নিতে পারিনি, সেজন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আপনারা প্রতি সোমবার 2টার সময় মুমিনের জীবন অনুষ্ঠান দেখতে পাবেন ইকরা বাংলায় 778, আর প্রতি শনিবার এই 9 o'clock এই অনুষ্ঠান দেখতে পাবেন, 9 PM এই অনুষ্ঠান দেখতে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেহেতু আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি, আমরা যাবো আমাদের মুফতি সাহেবের কাছে সংক্ষেপে 1 মিনিটের মাঝে আজকের অনুষ্ঠানের সামারিটা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আমি অনেক জরুরি কথা আজকে আলহামদুলিল্লাহ বিক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যেন ইখলাসের নিয়তের সাথে বলার তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হলো যে দুটো জিনিস আল্লাহর নবীর হক,
একটা হলো নবীজির প্রতি অকৃত্রিম ভালোবাসা, নবীজির ভালোবাসা মোহাব্বত, মোহাব্বতে রসুল, এটাও নেহায়াত জরুরি। আর সাথে সাথে ইত্তেবায় রসুল আরও বেশি জরুরি। তো ইত্তেবায় রসুলের দোহাই দিয়ে কেউ যদি মোহাব্বতে রসুলকে বাদ দিতে চান, এটাও হবে অঠিক পথ, এটা সঠিক পথ হতে পারে না। আর মোহাব্বতের কারণে যদি নবীজির মূলনীতিকে জলাঞ্জলি দিতে হয় আর আল্লাহ নবীর সুন্নতের সঠিক পন্থা বাদ দিতে হয়, তাহলে এমন মোহাব্বতও গ্রহণযোগ্য হবে না। জাযাকাল্লাহ। মোহাব্বতও থাকতে হবে, সঠিক ইত্তেবা এবং অনুসরণও থাকতে হবে, উভয়টার মধ্যে সমন্বয় সাধন যাতে আমরা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক যেন দান করেন। জাযাকাল্লাহ খায়র। সম্মানিত ভিউয়ার্স, আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক সুন্দর উপদেশ এবং নসিহত শুনলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা মুমিনের জীবন অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি ইকরা বাংলার সব অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।